বহুল প্রত্যাশিত ট্রেন। ঈদযাত্রার আগেই হলো ট্রায়াল। ফরিদপুরের ভাঙার বামুনকান্দা রেলওয়ে স্টেশন থেকে প্রথমবারের মতো ছেড়ে যায় ট্রেনটি। এক ঘন্টার মধ্যে পৌঁছেও যায় যশোরের রূপদিয়া স্টেশনে। নতুন রেলপথ চালু হওয়ায় ভাঙা সহ যশোর পর্যন্ত কয়েক জেলার মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। আমরা ভাঙ্গাবাসী এই ট্রেনটি চালু হয় অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। যেটা ছিল এই অঞ্চলের মানুষের জন্য স্বপ্ন, আর সেই স্বপ্ন একে একে বাস্তবায়ন হচ্ছে। ভাঙ্গা থেকে বেনাপোল আগে যেতে হলে আমাদের অনেক হয়রানি হতো, এখন ট্রেন হইলে যেহেতু হয়েছে আমাদের তাড়াতাড়ি যাতায়াত বা সুবিধা পাবো। এর মধ্যে দিয়ে এই দক্ষিণ অঞ্চলের মানুষের আরেকটি স্বপ্ন পূরণ হবো, তারা পদ্মা সেতু দিয়ে সরাসরি ঢাকা হয়ে বেনাপোলের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে। এই রেল স্টেশনের আশপাশে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, এতে নড়াইলের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। ভাঙ্গা থেকে যশোর অংশে 87.32 কিলোমিটার পথ 60-80 কিলোমিটার বেগে পাড়ি দেয় ট্রেনটি। আরও একদিন বিভিন্ন গতিতে ট্রেন চালিয়ে রেলপথের অবস্থা পরীক্ষা করা হবে। রোববার ট্রেনটি 120 কিলোমিটার পর্যন্ত গতিতে চালানো হবে। দ্বিতীয় দিনের মতো যশোরের রূপদিয়া থেকে ভাঙ্গার বামুনডাঙ্গা জংশনে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে ট্রেনটি চলাচল করবে। পরীক্ষামূলকভাবে ট্রেন চলছে, আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই যে দ্রুতভাবে এটা বাস্তবায়ন হোক। রাস্তায় কোথাও আপনার সমস্যা আছে কিনা, লাইন ক্লিয়ার আছে কিনা, সেটা মানে আপনার পরীক্ষা করার জন্য। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনতে এই রেলপথ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেমিক গ্রুপ CRC প্রকল্পটি বাস্তবায়ন করছে। জেসমিন আলম, মোহনা সংবাদ।